নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে কিছু না থাকলে ডিমটা আমাদের থাকে, সেই ডিম দিয়ে বানিয়েছি ঘি বাদামের ডিমের কারি। দুর্দান্ত খেতে হয়, চলো কিভাবে কি বানিয়েছে দেখে নেওয়া যাক। এই এক চামচ মতন, একটু বড় চামচে এক চামচ মতন ঘি নিয়েছি, তার সাথে আর এক চামচ একটু সাদা তেল নিয়েছি। ওর মধ্যেই অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেইগুলোকে অর্ধেক করে কেটে এইভাবে উল্টে উল্টে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা করতে হবে। ঘি সবসময় উবে যায় তাড়াতাড়ি আর পুড়ে যায়, সেই জন্যে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে এই রান্নাটা চালাতে হবে। লো রেখে ডিমগুলোকে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিচ্ছি, তাতে কি হবে ডিমের স্বাদটা দারুণ আসবে। ভেজে তুলে রেখে দেবো। তার মধ্যে যারা নতুন বন্ধু দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না, পারলে শেয়ারও করতে পারো। ডিমগুলো ভেজে তুলে নিয়ে ওই ঘি আর তেলের মধ্যে যথেষ্ট পরিমাণ থাকবে, তার মধ্যেই একটা একটু বড় সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে হালকা করে একটু চিনি দিয়ে দিলাম, হালকা চিনি অল্প। সেটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে অবশ্যই অল্প একটু লবণও দিয়ে দিলাম, যাতে এরপরে যখন মশলাটা দেবো সেটাও ছিটকাবে না আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন আর লঙ্কা একসাথে বেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম, সেইটা হালকা করে নাড়ছি। আর এখানে আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওই 6-7টা, সেইটাই একটু দুধের সাথে এইটাকে পেস্ট করে নেব, একটা পাতলা পেস্ট হবে। আর গ্যাসের ফ্লেমটা লো ছিল, মশলাটা তার মধ্যে কষা হচ্ছিল। এখানে একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই তোমাদের ইচ্ছা থাকলে দেবে, না হলে দেবে না। আর যে বাদাম আর দুধ দিয়ে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর বাদামটা ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই, তবুও তো কাঁচা, কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করার পর একবার অবশ্যই এইভাবে ডিমের কারিটা করে দেখবে, দারুণ হয়। এখানে বাদবাকি দুধটা হালকা করে দিয়ে দিলাম, বেশি ঘন হবে না সেই জন্য খুব বেশি দুধ দিইনি। আর ফুটে উঠলেই অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এরপরে ডিমগুলো এর উপর সাজিয়ে দেব। ব্যাস রেডি কিন্তু ঘি বাদাম ডিমের কারি। অবশ্যই ট্রাই করে দেখবে, মানে সবসময় তো মানে ফ্রিজের মধ্যে মাছ মাংস থাকে না, অনেক সবজিও থাকে না এই বর্ষাকালে, নানা রকমভাবে ডিমটা করে খেলে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এই রেসিপিটা রুটির সাথে পরোটার সাথে তো খেতেই পারো, ভাতের সাথেও ভালো লাগবে। অবশ্যই ট্রাই করো আর বলো কেমন লেগেছে। সুন্দরভাবে নাড়াচাড়া করে ডিমের ভেতর যাতে মশলার স্বাদটা চলে যায় সেইভাবে নাড়াচাড়া করে নামিয়ে রাখলাম। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।